আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে মজাদার একটি রেসিপি তৈরি করা যায় সেই ভিডিওটি শেয়ার করছি। আমরা সাধারণত বিস্কিটের প্যাকেটটা কিনে এনে খাওয়ার পর কিছু বিস্কিট কিন্তু থেকে যায়, এগুলো নরম হয়ে যায়, এগুলো আর কোনো কাজে লাগে না, বা নরম বিস্কিটটা বাচ্চা বা বড়রাও কিন্তু খেতে চায় না। তো নরম বিস্কিট দিয়ে কিভাবে মজাদার রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন সেই রেসিপিটি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি এখানে বিস্কিট নিয়েছি, এই বিস্কিটগুলো সম্পূর্ণভাবে নরম হয়ে গিয়েছিল, তো বিস্কিটগুলো কোনোভাবে খাওয়া হয়নি। তো আজকে এই রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে 250 গ্রাম দুধ আছে, আমি দুধটাকে একটু এলাচ দিয়ে একটু জাল করে নিয়েছি। তারপরে দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন বিস্কিটটা গুঁড়ি করে দেওয়ার পর বিস্কিটের সাথে দুধ মিশিয়ে দিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা খুবই সহজে গলে যাবে এবং মিশে যাবে। তো মিষ্টির জন্য এখানে চিনি ব্যবহার করছি, যেহেতু বিস্কিটগুলো মিষ্টি ছিল, তো চিনির পরিমাণ কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী দিব, আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো ভালোভাবে এবার চিনিটাকে গলিয়ে নিতে হবে। যখন কিছুটা গলে আসছে, এবার আমি দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে 1টা ডিমও দিতে পারেন। তো এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটি কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। তো যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন খুবই সহজে এটা মিশে যাবে, খুব একটা সময়ও লাগবে না। এটা যখন মিশানো হয়ে যাবে, আমি এক পাশে রেখে দিব। সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এক পাশে রেখে দিচ্ছি, আবার চলে যাব চুলার কাছে। চুলায় আমি যেই পাতিলে নাস্তাটা তৈরি করব সেই পাতিলে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটাকে ক্যারামেল করতে হবে, সেই জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে 2-1 মিনিট অপেক্ষা করব। যখন চিনিটা গলে যাবে, এক পাশ থেকে কালার আসতে শুরু করবে, তখন আমি একটি চামচ দিয়ে নেড়ে দিব। এখানে ক্যারামেল তৈরি করতে আমি কোনো রকমের পানি ব্যবহার করি না। অনেকেই কিন্তু ক্যারামেল তৈরি করার সময় পানিটা ব্যবহার করে, এই ক্ষেত্রে জাল করে অনেকটা সময় দিতে হয়। তো এইভাবে আপনারা যদি ক্যারামেল তৈরি করেন, এটা কিন্তু 1 মিনিটই হয়ে যাবে, খুব সুন্দর কালার, খুব সময়ও লাগবে না, আর কালারটাও অনেক সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওটা সামান্যভাবে করেছি, কারণ সময়টাই আমার এখানে কম লেগেছিল। তো এখন ভালোভাবে যখন সুন্দর কালার চলে আসবে, আপনারা যেরকম কালার চান ঠিক সেরকমভাবেই ক্যারামেলটা করতে হবে। খুব বেশি পুরাতে গেলে আবার তিতো লাগবে। এবার এটাকে নামিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিব। তো যখন এরকম ঠান্ডা হয়ে একদমই বসে যাবে, আগে থেকে যে দুধ বিস্কিটের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিব, একটি চালনি দিয়ে ছেঁকে দিব। তাতে কিন্তু এটা খুবই স্মুথ হবে আর দেখতেও সুন্দর হবে, কোনোভাবে দলা দলা থাকবে না। তো চালনিটা দিয়ে চামচ দিয়ে ভালোভাবে একটু ছেঁকে দিয়ে দিলাম। আর অবশ্যই এই কাজটা করতে হবে ক্যারামেল যখন একদমই ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তারপরে। তো আমি সম্পূর্ণটা ছেলে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাশটা কিছু জিনিস বের হয়েছে, এটা আলাদা করে রেখে দিলে এটা কিন্তু নাস্তাটার জন্য অনেক ভালো। তো এবার এটা পানির বাপে দিয়ে দিব। আমি আগে থেকে এখানে কিছু পানি বসিয়ে দিয়েছি, সাথে একটা স্ট্যানার দিয়ে দিলাম যেন বাটিটা নাড়াচাড়া না করে। এবার এটা বাটিটা বসিয়ে দিতে হবে, উপর থেকে একটা ঢাকনা দিয়ে বাটির উপরে ভারী একটা কিছু দিয়ে চাপা দিতে হবে যেন বাটিটা নাড়াচাড়া না করে, তাহলে কিন্তু এটা ভালোভাবে সেট হবে না, ভেঙে যাবে। তো আমি অপেক্ষা করব 20-25 মিনিট। এ সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে থাকবে। ফিরে আসলাম আমি 25 মিনিট পর, এবার ঢাকনাটা সরিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা একদমই সেট হয়ে গিয়েছে। তারপরও আমি একটু চেক করে দেখলাম যে ভিতর থেকে হয়েছে কিনা। এবার নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন একদমই বসে সেট হয়ে গিয়েছে। আপনারা যে কোনো কেক, পুডিং, যা কিছু
বাপি দিয়ে তৈরি করেন এই নাস্তাগুলো অবশ্যই ফ্রিজে রেখে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কিন্তু পরিবেশন করবেন না হলে এটা সহজে যেমনটা আপনি চাবেন সেমন কিন্তু হবে না ভেঙে যাবে অথবা ছিঁড়ে যাবে এবার একটি প্লেট দিয়ে উল্টিয়ে নিলাম খুবই সহজে এটা বের হয়ে আসলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা খেতে যে কতটা মজা আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন বাসার ছোট বড় সবাই এমনকি অতিথি আপ্যায়ন করতে পারবেন এই মজাদার বিস্কিটের নাস্তা দিয়ে বা পুডিংও বলতে পারেন তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ